আসসালামু আলাইকুম জসিম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছি আলহামদুলিল্লাহ ভালো। এই তো তো ভিউয়ার্সরা, আপনার অনেক ভিডিও চাই, সবাই বলে যে জসিম ভাইয়ের ঘরের ভিডিও চাই, তো এই জন্য আবার চলে আসলাম। তো নতুন নতুন কিছু ঘর আজকে পাবো ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, নতুন নতুন কালেকশন বর্তমানে আছে। মোটামুটি কতগুলো ঘর রেডি আছে আপনার কাছে? বর্তমানে আমার কাছে এখন 10টা ঘর রেডি আছে। 10টা ঘর রেডি আছে, মানে আমরা ওয়ার্ডারি অনেক, তো সেই কারণে বেশি রেডি করতে পারি নাই। মানে ওয়ার্ডার দিলে আমরা বানাই দিতে পারবো মন মতন তাদের। একটু প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা বলে দিতেন। প্রতিষ্ঠানের নাম মেসার জসিম টিম্বার, কলাবাগান, কাঠপট্টি, লোহজং থানা। আচ্ছা, চাইলে ঘরগুলো বাংলাদেশের যে কোনো জেলায়? যে কোনো জেলায় নেওয়া যাবে, যে কোনো প্রান্তে নেওয়া যাবে। অলরেডি তো মোটামুটি অনেক জেলায়, সব জেলায়, 64 জেলায় আমার ঘর আছে বর্তমানে আল্লাহর রহমতে। 64 জেলায় জেলায় ঘর আছে আমার বর্তমানে। আচ্ছা, চলেন একটু ঘুরে ঘুরে দেখাই ভিউয়ারদেরকে। প্রথমে যে ঘরটা দেখছে এটা কি ঘর বলে জসিম ভাই? এটা টপ বারিন্দা। কি কি কাঠ টিন দিছেন এটা? এর মধ্যে এমনি মিক্স কাঠ দেওয়া আছে, মানে লোহা কাঠের খুঁটি আছে, দুটা বেড়া লোহা কাঠ আছে, আর আপনার বাদ বাকি আছে ওই ইউক্যালিপ্টাস কাঠ দেওয়া। কাঠ ভালো, মোটা কাঠ। উচ্চতা কিরকম আছে এগুলো জসিম ভাই? উচ্চতা আছে আপনার 16 ফুট টোটালি উচ্চতা। 16 ফিট? হ্যাঁ। এই ঘরগুলো কত বছর ব্যবহার করা যাবে আনুমানিক? এমনি এটা তো মিক্স কাঠের, এমনি এটা 15 বছর ব্যবহার করা যাবে। 15 বছর যাবে? হ্যাঁ, কাঠ ভালো। আচ্ছা, আমরা ঘরটা সামনে দিয়ে দেখাই, চলেন। উপরে কালার টিন? হ্যাঁ, কালার টিন 320। এগুলা কি? আবুল খায়ের। আবুল খায়ের না, 320। আচ্ছা, বেড়ায় জাপানিজ 30 মিলি লেখা আছে, টিনের গায়ে উপরে ও লেখা আছে, নিচে ও টিনের গায়ে লেখা। 30 মিলি জাপানিজটা। আচ্ছা, আমরা একটু সামনে যে ঘরটা দেখাই, কাজ চলতেছে? হ্যাঁ, এটা কাজ চলতেছে। এগুলো সারি কাঠ হবে? হ্যাঁ, সারি কাঠ, নাইজেরিয়ান কাঠ। হ্যাঁ। আচ্ছা, খাম কত কত আছে এগুলো? খাম 4x2 দেওয়া আছে, এটাই 4x2। 4x2। খুব সুন্দর, এটা হচ্ছে দেড়তলা টপ বারান্দা ঘর বলে। নিচে চাইলে পাটাতন বা পাকা করে নিতে পারবে, পাকা করে নিতে পারবে তারা মন মতন। এই ঘরটা কত চাচ্ছেন দাম? দাম চাচ্ছি এমনি পাড়াতন দিয়ে সম্পূর্ণ কমপ্লিট 4.5 লক্ষ টাকা দাম চাচ্ছি। 4.5 লক্ষ টাকা মিক্স কাট তো আপনি? আচ্ছা, তো ভিউয়ার্স, এটা হচ্ছে 4.5 লক্ষ টাকা দাম চাচ্ছে। 23 ফিট বাই 20 ফিট, কিছুটা সম্মান করা যাবে। হ্যাঁ। আচ্ছা, ভিডিওতে অনেকেই মিডিয়াম রেঞ্জের ঘর চাচ্ছেন, সব ঘর এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এটা দেখতে পাচ্ছি একেবারে ফাটাফাটি একটা ঘর, জুলবারিন্দা, অসাধারণ ডিজাইন, কালার টিন, কালার টিন অনেক সুন্দর। কি কি কাট এটা? এর মধ্যে লোহা কাঠ আছে আপনার, সম্পূর্ণ লোহা কাঠ দেওয়া, নাইজেরিয়া লোহা কাঠ, দরজা ডিজাইন আছে বিভিন্ন ধরনের। আচ্ছা, এটা হচ্ছে লোহা কাঠ না? হ্যাঁ। আর এটা হচ্ছে কত সাইজ ঘরটা? সাইজ 23 ফিট বাই 20 ফিট। 23 ফিট বাই 20 ফিট আছে আপনার। উপরে হচ্ছে উচ্চতা কত? 22 ফিট উচ্চতা। 22 ফিট, অনেক সুন্দর একটা ঘর। আমরা একটু ভিতরে গিয়ে দেখাই দিই, চলেন। এ হচ্ছে বারান্দা না? হ্যাঁ, এখানে কাজ চলতেছে, এই জন্য কিছু কাঠ টাট। হ্যাঁ, বৃষ্টি অনেক, তো সেই কারণে মালপত্র অনেক রাখা হয়েছে। বারান্দায় রুম করা যাবে একটা? হ্যাঁ, রুম করা যাবে একটা। আচ্ছা, এই হচ্ছে বারান্দা, কত কত আছে বারান্দায়? এদিকে 8.5 ফিট আছে, লম্বায় 23 ফিট আছে। আচ্ছা, এই ভিতরে হচ্ছে কাঠ বসানো যাবে সুন্দরভাবে? হ্যাঁ, ভিতরে দুইটা রুম, ভিতরে রুম করা আছে, উপরেও করা আছে, আর উপরে সিঁড়ি হবে? হ্যাঁ, সিঁড়ি আল করানো যাবে, মানে ডাইরেক্টও দেওয়া যাবে। এই হচ্ছে আরেকটা রুম, আরেকটা রুম এটা। এগুলো রুম সাইজ কত? রুম সাইজ এটা আছে আপনার 10 ফিট বাই 12 ফিট। আচ্ছা, আর এদিকে আছে 17 ফিট বাই 12 ফিট। আচ্ছা, আর হচ্ছে বাথরুম, রান্নাঘর তৈরি করতে চাই? এই পাশনের ব্যাক সাইডে আমরা দরজা সিস্টেম রাখছি, সিস্টেম করে দেন দেবো, বা সেই নিচে। হ্যাঁ, দরজা রফেন করলে দরজা করে দিয়ে যাবে। আর যদি কেউ চায় এদিক দিয়ে একটা দরজা আছে, এদিক দিয়েও করা যাবে? এদিক দিয়েও করা যাবে, এদিক দিয়েও দরজা আছে। এই হচ্ছে দ্বিতীয় তলা সিঁড়ি না? হ্যাঁ, উপরের তলা। চলেন আমরা একটু সিঁড়ি দাও, উপরের অংশটা দেখাই দিই। অবশ্যই দেখেন, এই হচ্ছে সিঁড়ি, দেখেন সিঁড়িটা কি কাঠ ভাই? থাকাও যাবে, মানে মাঝখানে দাঁড়ালে থাকা যাবে। তার মানে হচ্ছে যে উপরে হচ্ছে বলা যায় আড়াই তলার মতো প্রায়, না আড়াই তলার মতন বলা যায়? আচ্ছা, এটা কি বাইশা বলে? হ্যাঁ, বাইশা। আচ্ছা, খাম কত কত আছে? খাম 4x4 আছে, খাম 4x4, লোহা কাঠ তো খাম, তাই না? হ্যাঁ, লোহা কাঠ। আচ্ছা, এইখানে আরেকটা রুম, এখানে আরেকটা রুম উপরের তলায়। হ্যাঁ, দ্বিতীয় তলায় একটা রুম, দ্বিতীয় তলায়। উপরে নিচে জসিম ভাই জানালা কতগুলো হয় মোটামুটি? টোটালি জানালা আছে 37 জোড়া, এটার মধ্যে 37 জোড়া উপরে নিচে মিলিয়ে। আচ্ছা, এখন আমরা হচ্ছে ঝুল বারান্দার যাই, দেখেন। হ্যাঁ, ঝুল বারান্দা অনেক সুন্দর, আর ওনার কিন্তু অনেকগুলা ঘর দেখেন, অলরেডি অনেক ঘর কিন্তু তৈরি করা আছে, আমরা একটু যদি দেখাই। আর এ হচ্ছে ঝোল বারান্দা,
দ্বিতীয় তলার ঝুল বারান্দা বারান্দা 4 ফুট দেওয়া আছে হ্যাঁ এগুলো নইচা বলে না হ্যাঁ নইচা আর উপরে ঝালর দিয়ে ডিজাইন করা ঝালর দিয়ে ডিজাইন করা আছে আচ্ছা অনেক সুন্দর ডিজাইন আমরা একটু আপনাদেরকে দেখাই ঘরটা দেখেন এই ধরনের ঘরের চাহিদা কিন্তু দিন দিন বাড়ছে এখন মুন্সিগঞ্জ ছাড়া বাংলাদেশের 64টি জেলায় ঘরগুলো যাচ্ছে জসিম ভাই হ্যাঁ 64টি জেলায় বর্তমানে শ্রীমঙ্গল দিলাম লালমনি হাটও আমার কাজ চলতেছে বর্তমানে লালমনি হাট কাজ চলতেছে আমার এত বড় ঘর অনেকেই প্রশ্ন করে এটা কিভাবে নেয় এটা পার্ট বাই পার্ট ফুলে যায় সবকিছু আমাদের বেড়া ধোয়া আছে নাট সিস্টেম এগুলো না হ্যাঁ নাট সিস্টেম করে দিব আমরা আমাদের লোক যায় ফিটিং করে দিয়ে আসবে যেভাবে আসো সেভাবে ফিটিং করে দিয়ে আসবে ঘরটা জসিম ভাই হুবহুব যেভাবে আছে যদি কেউ এইভাবে নেয় কিরকম দাম রাখবেন এগুলো তো যেভাবে আছে এইভাবে আপনার দাম চাচ্ছে এটা 12 লক্ষ টাকা 12 লাখ টাকা হ্যাঁ বর্তমানে কাঠের দাম অনেক দাম বাড়ছে টিনের দাম কাঠের দাম যদি অন্য জেলায় কেউ নেয় সেক্ষেত্রে খরচটা কে দেয় না এটা যে নিব কেপে দিব খরচ যে কিনবে সে খরচ দিতে হবে ফিটিং এগুলো বসাই দিতে কয়দিন সময় লাগে এটা 1 সপ্তাহ লাগবে দুতলা ঘর তো কমপ্লিট করে 1 সপ্তাহ নিব সপ্তাহখানি লাগবে না সপ্তাহখানি তো দাম হচ্ছে 12 লাখ টাকা 12 লাখ টাকা দাম নিচ্ছি সেক্ষেত্রে সরাসরি যদি আসে কিছুটা সম্মান করা যাবে সম্মান করা যাবে আচ্ছা ওকে তো আরো কিছু ঘর দেখি চলেন হ্যাঁ আরো তো জসিম ভাই অনেকে কমপ্লিটের ঘর চায় একেবারে যাদের বাজেট কম সবার তো সামর্থ্য এক থাকে না এটা কি এটা এটা 21 বন্ধ করে 21 14 হাত 7.5 হাত 21 ফিট বাই 11 ফিট এটা একতলা বলে না একতলা ঘর বলে এটা এটা উপরে থাকা জানা না হ্যাঁ থাকা মাঝে যাইতে পারবে কিন্তু সাইডে থাক যাইতে পারবে না আচ্ছা আমার মতো রাখা থাকবে 20 রুমের মতো একটু ভিতরের অংশটা দেখাই দিই এটা সাইজ কত হাত কত হাত এটা 14 হাত বাই 7.5 হাত আচ্ছা এখানে যেহেতু ইয়ে আছে আপনার উপরে চাইলে থাকা যাবে চাইলে সিঁড়ি কি হবে না এটা চাইলে দিতে পারবে সিঁড়ি আপনি ছোট গর্ত সিঁড়ি দিলে দেওয়া যায় বলতে চায় কাস্টমারে ইউ কালেক্টর সম্পূর্ণ হ্যাঁ সম্পূর্ণ ইউ কালেক্টর দুটো বড় লোহা কাট আছে সম্পূর্ণ দুটো লোহা কাট আছে না হ্যাঁ সম্পূর্ণ ইউ কালেক্টর এই ঘরটা একটু দেখেন যাদের একটু বাজেট কম তারা এই ঘরগুলো নিতে পারবে না পানি শুন দিয়ে মাঝে দুটো রুম করা যাবে সুন্দরভাবে আচ্ছা তো জসিম ভাই এই ঘরগুলো কি রকম দাম চাচ্ছে আপনারা এই সোয়াতলা ঘরটা নিতে পারেন এটা চাইলে কিন্তু সিঁড়ি দিয়ে আপনার উপরে উপরে থাকা যাবে না উপরে আবুল খায়ের টিন হ্যাঁ উপরে আবুল খায়ের টিন আচ্ছা আর এই যে রেস্টুরেন্টের জন্য বেড়া বানাইছি আমরা উপরে রাখছি লেলে যাইব আচ্ছা এটা হচ্ছে একটা রেস্টুরেন্টের অর্ডার নিছেন কোন জায়গায় এটা আপনার ঢাকা যাইব এটা আপনার ইয়ে পূর্বাঞ্চল যাইব ঢাকা আচ্ছা পূর্বাঞ্চল সিটির এরিয়া যাবে এটা হচ্ছে রেস্টুরেন্টের অর্ডার সেখানে উপরে দিয়েছি আপনি জানারা উপরে জানারা আমরা মাঝখানে থাকে আমাদের একটু ডিজাইন অন্যরকম হবে অন্যরকম ডিজাইন হবে এটা আচ্ছা ভাই একটা ঘর দেখছি এটা কি ঘর এটা আই 21-23 বন্ধ ঘর আই 23 বন্ধ এটা দেড়তলা 23 বন্ধের ঘর মানে কত হাত দেড়তলা আপনি উচ্চতা আছে আপনি 15 ফুট উপরে নিচে চারটে রুম করা যাবে আপনার পাশে 12 ফিট লম্বায় 23 ফিট হাতে 15.5 হাত বার 8 হাত আচ্ছা এটা আমরা একটু ক্লোজলি দেখাই দিই ঘরটা আপনার কাছে তো সব দামের ঘরই আছে তাই সব দামের ঘরই আছে সিঁড়ি হবে সিঁড়ি দেওয়া আছে উপরে থাকতে পারবে পার্টিশন করে দেবো মাঝে এটা ফুল দেড়তলা ফুল দেড়তলা এটা আচ্ছা পার্টিশন হবে আর উপরে সিঁড়ি হবে হ্যাঁ সিঁড়ি হবে উপরে থাকতে পারবে এটা উপরে থাকা যাবে তো সিঁড়ি ফ্যান দিয়ে আসতে পারবে আচ্ছা পার্টিশনও দিয়ে দিবেন হ্যাঁ এগুলো কিরকম দাম চাচ্ছেন এই দাম হচ্ছে 3.5 লক্ষ টাকা 3.5 লক্ষ টাকা না সম্পূর্ণ লোহা কাটে আচ্ছা আর ওনাদের এখানে কিন্তু দেখেন ভিউয়ার্স অনেক কাজ চলে দেখেন প্রচুর কাজ কিন্তু অর্ডারই কাজ চলছে মিস্ত্রিরা কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কি স্যার এডি অর্ডারই ঘর আপনি আপনি বেড়া মূলত এইভাবে আমরা নিয়ে এক জায়গায় ফিটিং করে দিয়ে আসি পার্ট বাই পার্ট এইভাবে খুলে নেওয়া যায় ভাবে দিয়ে আসেন আচ্ছা এই দেখেন ভিউয়ার্স এইভাবেই কিন্তু পার্ট বাই পার্ট খুলে নাট সিস্টেম থাকে ঘরগুলা হ্যাঁ একটা ঘর আছে আইতে সব বন্ধ করে এটা আপনি দেড়তলায় সেমই আপনি আপনি এটা যেমন কাম সম্পূর্ণ শেষ হয় কিছু বাকি আছে জানালা দরজা বাকি আছে আইতে সব বন্ধ কর হ্যাঁ কত হাত বাই কত হাত আপনি 15.5 হাত বাই 8 হাত অনেক উঁচা হ্যাঁ অনেক উঁচা 15 ফুট উঁচা উঁচা নিচে থাকা যাবে সুন্দর ভাবে কাঠ কি কি কাঠ এটা সম্পূর্ণ নাইজেরিয়া লোহা কাঠের আর পাটাতন 2 শীট করেই পাটাতন হচ্ছে করে আর সম্পূর্ণ লোহা কাঠ হ্যাঁ লোহা কাঠ ছেড়ে দেওয়া যাবে সেটা দাম বাড়বে অনেক 1 লক্ষ টাকা 21 বন্ধর এটা হ্যাঁ নাই 23 বন্ধর 23 বন্ধর বড় ঘর অনেক বড় ঘর একটা আছে আই 21 একটা পার্টিশন হবে পার্টিশন হবে দুটো পার্টিশন হবে উপরে একটা নিচে একটা এটা কি রকম দাম চাচ্ছেন জসিম ভাই এটা দাম চাচ্ছে আপনার 3,30,000 টাকা 3,30,000 টাকা না সম্পূর্ণ লোহা 2 সেট করেই পাটাতন 2 সেট করেই হ্যাঁ আচ্ছা এগুলা 30-40 বছর ব্যবহার করতে হবে না এই বেশি আর 100 বছর আলো আছে আচ্ছা এই পাশে একটা ঘর দেখছি এটা একতলা ঘর এটা আই 21 বন্ধ ঘর
আপনার কাছে সব দামের ঘরই আছে? সব দামের দামই আছে, কম দামি বেশি দামি সব দামি ঘরই কিন্তু ওনার কাছে আছে। আমরা একটু দেখাই দিই। আর এখানে প্রচুর কাজ চলছে যার কারণে একটু সাউন্ড বেশি হয়, আপনারা দেখতে পাচ্ছেন। আর বেড়া বানানো আছে, ওয়াটারই অনেক আছে। তো জসিম ভাই, এই ঘরটা আপনার কত বন্ধরের? এটা 21 বন্ধরের, 21 ফিট বাই 11 ফিট। আচ্ছা, হাতের স্ট্রেদু হাত বাই 7.5 হাত। এটার দাম কত চাচ্ছেন? দাম চাচ্ছি 2,80,000 টাকা। 2,80,000 টাকা? হ্যাঁ, লোহা কাঠ, সেই কারণে দাম বেশি। আচ্ছা, আর এই ঘরে মিক্স কাঠ হলে আপনার 1.5 লাখ টাকা নিতে পারবেন। এগুলোর মধ্যে যদি একটু কম দামে চাইলে নিতে পারবেন? হ্যাঁ, নিতে পারবেন। এটা আপনি একটা রেস্টুরেন্ট ইয়ার লেগে এটা দেখবো কক্সবাজার। হ্যাঁ, কক্সবাজার। আপনার কত দাম রিসুট করবো? এটা 2,00,000 টাকা। 2,00,000। তো জসিম ভাই, এই যে ঘরগুলো আপনারা তৈরি করেন, এই কাঠগুলো আসলে কোথা থেকে আসে? এই কাঠটা আমরা চিটাগাং থেকে আনি। চিটাগাং থেকে আনি, আমরা তার এখান থেকে আমরা ট্রলি করে আনি। আমরা নিজস্ব মেল মেলে সব ধরনের কাঠ থোয়া আছে, আমরা রেখে এখান থেকে সাজ বদন চিড়িয়া মিস্ত্রিদের দেই। এই হচ্ছে আপনাদের সমিল? সমিল, হ্যাঁ। এখানে হচ্ছে কাটিং করে, কাটিং করে এই সাজ মতন ঘরগুলো তৈরি করে, তৈরি করি। আচ্ছা, ওকে। আমরা মোটামুটি আপনার ঘরের হাটটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম। এছাড়াও সবসময় নতুন নতুন আপডেট ঘর আসে। হ্যাঁ, নতুন আরেক জায়গায় আমার জায়গা আছে, নতুন এক জায়গায়, সেখানে বর্তমানে ঘর আছে। প্রতিনিয়তই এই চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে থাকি। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যাঁ, পাশে থাকবেন। আর ভিডিওর স্ক্রিনে আপনাদের ঠিকানা এবং নাম্বার দেওয়া আছে, যে কোনো ঘর অর্ডার দিয়ে নিতে পারবেন তাদের মন মতনই। আচ্ছা, তো ঠিক আছে জসিম ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।